পরীক্ষায় বসতে হলে কোয়ারেন্টাইমে থাকতে হবে সকল পরীক্ষার্থীদের এরকম নির্দেশিকা জারি করলেন সরকার এরকম ধরনের কড়াকড়ি নির্দেশিকা জারি করার কারণ কি সত্যিই কি এরকমভাবে করোনা রুখতে পারবে সরকার এ বিষয়ে পুরো আলোচনা করব এই ভিডিওতে আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি এখনো পর্যন্ত লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো তো চলুন এই বিষয়ে জেনে নেওয়া যাক ফাইনাল পরীক্ষায় বসতে হলে হোস্টেলে চোদ্দ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে এমনটি নিধান দিল উড়িষ্যার এক সরকারি বিশ্ববিদ্যালয় যে সমস্ত পড়ুয়ারা হোস্টেলে কোয়ারেন্টাইম থাকতে পারবেন না তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন থাকতে হবে নিজেদের বাড়িতে সেই প্রমাণপত্র দাখিল করতে হবে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে এই নিয়ম মেনে না চললে ফাইনাল পরীক্ষায় বসার ছাড়পত্র মিলবে না করোনার মোকাবিলায় বিশ্ববিদ্যালয়ে এমন করা নির্দেশিকা জারি করলেও তা নিয়ে ক্ষুব্ধ বহু পড়ুয়ারা শনিবার বুড়লা শহরের বীর সুরেন্দ্র সাউ ইউনিভার্সিটি অফ টেকনিশিয়ান এর কর্তৃপক্ষ জানিয়েছেন ফাইনাল সেমিস্টারের পড়ুয়ারদের জন্যই এই নিয়ম চালু হয়েছে আগামী জুলাইয়ে এই বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্ত্বের ফাইনাল শুরু হবে সেই জন্য পড়ুয়াদের আঠেরো উনিশ এবং কুড়ি তারিখের মধ্যে ক্যাম্পাসে পৌঁছাতে নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সংক্রান্ত নোটিশও জারি করেছেন ভিএসএসইউটি এর রেজিস্ট্রার তাতে লেখা রয়েছে জুলাইতে পরীক্ষা দেওয়ার আগে ফাইনাল সেমিস্টারের পড়ুয়াদের ক্যাম্পাসেই কোয়ারেন্টাইনে থাকতে হবে নির্ধারিত সময়ের আগে পড়ুয়ারা হোস্টেলে ঢোকার অনুমতি পাবেন না বলেও জানানো হয়েছে এই নোটিসে পাশাপাশি পরীক্ষায় বসতে ইচ্ছুকেরা যদি আগামী কুড়ি জুনের মধ্যে ক্যাম্পাসে উপস্থিত হতে না পারেন তাহলে তাদের চোদ্দ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার প্রমাণ দেখাতে হবে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আরও জানিয়েছেন পরীক্ষার্থীদের সকলকেই বাধ্যতামূলকভাবে আরোগ্য সেতু অ্যাপসটি ডাউনলোড করতে হবে তাতে রেজিস্ট্রেশন করে জানতে হবে তাদের করোনা সংক্রমণ হয়নি পড়ুয়াদের মধ্যে যাতে করোনার সংক্রমণ না ঘটে সেই জন্য হোস্টেল থেকে বাইরে বেরোনোর বিষয়ে কড়াকড়ি শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার কেন্দ্রে যাওয়া ছাড়া কখনোই হোস্টেলের বাইরে বেরোতে পারবেন না পড়ুয়ারা এমনটি জানানো হয়েছে এই নোটিশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই কড়াকড়িতে একেবারেই সন্তুষ্ট নয় পড়ুয়াদের একাংশ করোনাকে রুখতে এই উদ্যোগ মেনে নিলেও এই নোটিশকে অদ্ভুত বলে আখ্যা দিয়েছেন অনেকেই পাশাপাশি এত বিধিনিষেধে সত্ত্বেও করোনা সংক্রমণ এড়ানো এত সহজ নয় বলে মনে করছেন অনেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক পড়ুয়ার কথায় একটি হোস্টেলে ফাইনাল সেমিস্টারে প্রায় একশো কুড়ি থেকে একশো জন রয়েছে প্রত্যেককেই নিজেদের রুম কারোর না কারোর সঙ্গে শেয়ার করতে হয় এমন কি হটস্পট থেকে আসা অনেক পড়ুয়াদের সঙ্গে সেই রুম শেয়ার করতে হয় একই ডাইনিং টেবিলে বসে খেতে হয় বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অটল চৌধুরী বলেছেন হোস্টেলে কোয়ারেন্টাইনে থাকা সম্ভব কিনা না তা নিয়ে কয়েকজন পড়ুয়া উদ্যোগ প্রকাশ করেছেন কোয়ারেন্টাইন সার্টিফিকেট দাখিল করা নিয়েও তারা চিন্তিত এ নিয়ে আগামী সোমবার বিশ্ববিদ্যালয়ের ডিন এবং অন্যান্য অধিকারিকদেরও বৈঠকে ডাকা হয়েছে পরীক্ষা দিতে গেলে কোয়ারেন্টাইমে থাকতে হবে পড়ুয়াদের এমনটি জানালো উড়িষ্যা বিশ্ববিদ্যালয়ের সরকার কিন্তু তোমাদের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় অথবা বিদ্যালয়ে যদি এমনটি হতো পরীক্ষা দেওয়ার আগে তোমাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে তাহলে তোমাদের কেমন হতো বা এরকমভাবে কি করোনার মোকাবিলা করা সম্ভব তোমরা কি মনে করছো অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানিও আর আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করবে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার বাই বাই